নমস্কার দর্শক বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুঁ হচ্ছে সাগরিকা। আজ আপন পাই নিয়ে এসছি তন্দুরি ফিশ। মু ইলিশি মাছ কঞ্চা মাছ আনি হলদিরে অলরেডি গোলাইকি রাখিছি। তো এবে তা পাই কোন কোন দরকার মু আপনাকে দেখাউছি। মোর মশলা আছে তন্দুরি মশলা, লঙ্কা গুণ্ড, গোলমরিচ গুণ্ড, টিকে হেঙ্গু, আউ ছোট পোস্ত, আউ তার সঙ্গে হলদি, আউ লাস্ট কো লেম্বু। সবুঠু মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দহি, আর লাস্টে সোরিষ তেল। তো আমি প্রথমে সবু মশলা কু গোটে জায়গায় মিশে দিলি। আউ দহি সবুঠু মেইন ইম্পর্টেন্ট তেল, একটু ভাল কি ঘাঁটি দেবি। মোর পুরা কমপ্লিট হয়ে গেল পেস্টটা। তো লাস্ট কু লুণ পকাই নেবি। এবার মাছ পকাইবি। ম্যাগনেট করে রাখি দেলি মাছকু 45 মিনিট পর্যন্ত ফ্রিজে আমি রাখি নেবি কভার করি। আপনি 39 মিনিট পরে মু আপনাকে দেখাইবি। এবে মোর প্রস্তুত হয়ে গেল তন্দুরি ইলিশ মাছ। আশা করছি আজ মোর ভিডিওটি আপনার বহুত পছন্দ আসিথিবো। সেথিপাই লাইক, শেয়ার, সবসক্রাইব করা জমা ভুলন্তুনি।